হ্যালো ডিয়ার গাইস, আপনি কেমন আছেন? আমি বরাবর মতন আবার একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের আমি যে নাটক নিয়ে আপডেট জানাতে যাচ্ছি তার নাম হচ্ছে শাস্তি। শাস্তি নামক নতুন একটি নাটক সম্পর্কে সম্পূর্ণ আপডেট যদি আজকে আপনি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটকটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের খুবই জনপ্রিয় এক অভিনেত্রী তানজিম সাইরা টটিনির আরেকটি নতুন নাটক আসতে চলেছে যার নাম হচ্ছে শাস্তি, যেখানে অভিনেত্রীটি দেখতে পারবেন খাইরুল বাসারকে। তানজিম সাইরা টটিনি আমার খুবই তরুণ একজন প্রিয় অভিনেত্রী। তিনি কয়েকটি নাটক করেই মানুষের মন জয় করে ফেলেছে, আর সেই অভিনেত্রী ফ্যানরা এখন নতুন জুটির জন্য অপেক্ষায় রয়েছেন। আর আপনারা হয়তো আরও জানেন যে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় সে বসে একা নামক নতুন একটি নাটকে খাইরুল বাসার, তানজিম সাইরা টটিনি এবং ইয়াস রোহান এই তিনজন ও তরুণ অভিনেতা অভিনয় করবে এবং সেই নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হয়ে যাচ্ছে। এবং সেই নাটকটির পরেই আসতে চলেছে শাস্তি নামক নতুন একটি নাটক, যেখানে প্রতীক সাধনের পরিচালনায় এই শাস্তি নামক এই নাটকটির শুটিং কাজ বরাবর মতন শেষ। এই নাটকটিতে আপনারা একটি রোমান্টিক কাহিনী দেখতে পারবেন, যেখানে খাইরুল বাসার এবং টটিনিকে দেখতে পারবেন। এই নাটকটি এখন পর্যন্ত জানা যায়নি যে আপনারা কবে দেখতে পারবেন, কিন্তু এতটুকু জানা গিয়েছে যে নাটকটি জি সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে। জি সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা কবে দেখতে পারবেন এই নাটকটি ইউটিউবে তা এখন পর্যন্ত না জানা গেলেও আমার চ্যানেলে অনেকগুলো আপডেট পেয়ে যাবেন এই নাটকটি ঘিরে। তাই আমাদের চ্যানেল সাথে থাকতে অবশ্যই, তাই যাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। এবং আজকে যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি নাটকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।